সোমবার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে সামনে রেখে বিলোনিয়ার সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র এক অনুষ্ঠানের আয়োজন করাছে। তাই অঙ্গ হিসেবে সকালবেলা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের কর্মীবৃন্দ বিলোনিয়া মহকুমা হাসপাতাল প্রাঙ্গণ থেকে কবিগুরুর প্রতিকৃতি নিয়ে এক মিছিলের আয়োজন করে। মিছিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এক নং টিলা ও বিলোনিয়া শহর পরিক্রমা করে। যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ 1348 সালে তিনি মারা গিয়েছে এই উপলক্ষে আমরা প্রয়াণ দিবস হিসাবে আমরা আমাদের ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র থেকে আমরা বিলোনিয়া বিভাগীয় এবং শহরজন আমরা যৌথভাবে এই প্রোগ্রামটা নিয়েছি এবং এই প্রোগ্রামে আমাদের বিলোনিয়ার যত আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি দাপন করি এই উপলক্ষে আমাদের।